অনেক কথা আমাদের না বলাই থেকে যায়। হয়তো বলার সুযোগটাই আসে না, বা সুযোগ পেলেও আমরা বলে উঠতে পারি না যে কথাগুলো থেকে যায় আমাদের মধ্যেই। ঠিক এমনই কয়েকটা মানুষের না বলতে পারা কথাগুলো নিয়ে পরিচালক সায়ন বসু চৌধুরীর ছবি কিছু না বলা কথা। চারটি ছোট গল্প নিয়ে তৈরি হচ্ছে এই ছবি। গল্পগুলির মাধ্যমে কোন না বলা কথা পরিচালক বলতে চান দর্শকদের জানালেন নিজে। সেই কথাগুলো যদি আমি বলে দিই তাহলে তো সিনেমাটাই দেখতে হবে না। কিন্তু কিছু না বলা কথা বলতে মানে আমাদের মনে অনেক রকমের ব্যাপার থাকে, যে প্রেমের, কষ্টের, দুঃখের, সেগুলো তো আমরা চট করে সবার সাথে শেয়ার করতে পারি না। কিন্তু কিছু কিছু দিন, কিছু কিছু এমন মুহূর্ত এসে যায় যখন আমরা আমাদের ভালোবাসার মানুষের সাথে সেগুলো সব শেয়ার করে ফেলতে পারি। সেই কয়েক ঘন্টাটা হয়তো আমাদের কাছে কয়েক বছরের সমান, সেইটাই আমরা তুলে ধরার চেষ্টা করেছি। এবং প্রতিটা গল্প আমি যেটা বললাম লিনিয়ারলি তৈরি, মানে লিনিয়ারলি একটা দিন দেখাচ্ছে, একটা দিনে হয়তো 5-6 ঘন্টার একটা টে আমরা টাইম ল্যাপস দিয়ে দিয়ে বোঝাচ্ছি। আর এটাই কিছু না বলা কথা। এবার কথাগুলো যত আপনাদেরকে সিনেমাটা দেখতে হবে। মুক্তি পেল ছবির পোস্টার। ছবিতে অভিনয় করছেন শ্রীলেখা মিত্র, সায়নী ঘোষ, পূজারিণী ঘোষ, মিশমি দাস, শুভজিৎ কর এবং আরো অনেকে। পোস্টার লঞ্চে ছিলেন প্রায় সকলেই। চারটি গল্পই প্রেম এবং সম্পর্ক নিয়ে, কিন্তু চারটি একদম অন্য ধরনের। তাই গল্প ও ছবিতে নিজেদের চরিত্র নিয়ে কথা বললেন প্রত্যেকেই। দেখো, চরিত্র খুব বেশি রিভিল করা যায় না, তার কারণ তাহলে ছবির মজাটা নষ্ট হয়ে যায়। আমি যেটা বলবো যে এই ছবিটা ইজ বেসিক্যালি একটা লাভ স্টোরি। প্রত্যেকটা শুধুমাত্র প্রেমের গল্প মানে শুধুমাত্র ছেলে মেয়ের সম্পর্ক ওইভাবে নয়, কিছু অন্যরকম সম্পর্ক আছে। তো সেইভাবে অনেকগুলো চারটে অ্যাকচুয়ালি শর্ট ফিল্ম মিলে একটা ফিচার করা হয়েছে। এতে আলাদা আলাদা চারটে গল্প রয়েছে, চারটে সময়ের গল্প রয়েছে, চারটে আলাদা আলাদা সম্পর্কের গল্প রয়েছে। অ্যান্ড আমার যেটা মনে হয় যে এরকম গল্প হওয়া খুব দরকার, কারণ ইট ইজ বেসিক্যালি দ্য মিরর অফ আ সোসাইটি। আজকে আমরা যেরকমভাবে ফেস করি যা যা, সেই জিনিসটাকে যখন ক্যামেরার মধ্যে দিয়ে সিনেমার পর্দায় তুলে ধরা হয়, সেটা আমার মনে হয় দর্শকের রিলেট করতে খুব সুবিধা হয়। সো কিছু না বলা কথা সেরকমই একটা লাভ স্টোরি। আমার প্রেম তো সচরাচর লোকে দেখতে পায় না, তো অ্যাটলিস্ট এই গল্পে কিছুটা দেখা যাবে। আরেকটা যেটা হচ্ছে যে সবকটা প্রেমের গল্প ডেফিনেটলি, কিন্তু প্রত্যেকটা টেক ইজ ভেরি ডিফারেন্ট। মানে একই গ্যাদ গ্যাদে আমি তোমায় ভালোবাসি, তুমি আমায় কেন ভালোবাসো না, বা আমি তোমায় ভালোবাসি, তুমি কেন আমায় বেশি ভালোবাসো, এরকম গল্প নয়। বাট ইয়েস, ইটস আগেন ভেরি ডিপ। সো সায়ন প্রত্যেকটা গল্পই আলাদা আলাদা করে শ্যুট করেছিল, এবং ওর প্ল্যান ছিল সবকটাই আলাদা করে শর্ট ফিল্মে দেওয়া হোক। বাট নিজেই হি ওয়াজ সো হ্যাপি যখন সবকটাকে একসাথে ক্লাব করলো, করে দেখলো, বললো আমার মনে হয় যে মোটামুটি একটা ফিচার লেন্থের ছবি আমি করতে পারি, খুব বড় না হলেও। সো অ্যান্ড আমাদের কাছে চিফ ডিরেক্টর ইজ হ্যাপি, দেন উই আর হ্যাপি। অ্যান্ড আবার বলবো, প্রত্যেকটা স্টোরিতে দেয়ার্স আ লট অফ ডেপথ। সো যারা বুঝবেন তাদের ভালো লাগবে, আর যারা বুঝবে না তারা কিছুই বুঝবে না। আমি আছি আমার আর অর্জুন দার একটা গল্প। তো আমার গল্পটা অ্যাকচুয়ালি খুব ইউনিক, মানে এরকম মানে আমি জানি না বাকি গল্পগুলো সবকটাই ইউনিক, বাট অনেস্টলি আই ফিল দ্যাট আমার এরকম এমন একটা ক্রাইসিস দেখানো হয়েছে যেটাতে আজকাল অনেকেই ফেস করে, বাট কী করে হ্যান্ডেল করবো বুঝতে পারে না। তো ওরও এই ক্রাইসিসে ও মানে ওর জীবনের মানে এমনই জায়গা যেখানে মানে অনামিকা যে ক্যারেক্টার, সে মানে আরও অনেক কিছু রিয়েলাইজ করে, সেটা জানতে হলে অবভিয়াসলি গল্পটা দেখতে হবে, মুভিটা দেখতে হবে। আমি সায়নীর সাথে আমি আমার ক্যারেক্টারটা আর কি, হ্যাঁ ওকে ওকে, আমি সায়নীর সাথে ক্যারেক্টারটা করেছি আর কি। তো আমার স্টোরিটা হচ্ছে, স্টোরিতে তো যাওয়া যাবে না আজকে, কিছু না বলা কথা তো আজকে ওপেন করা যাবে না। তো সায়নীর সাথে কাজ করে জায়গাটা এত ভালো লেগেছে আর কি, আমরা টেলিভিশন করি, সেখান থেকে সায়নীর সাথে এসে একটা ফিল্ম কাজ করছি, এবং সেটা আমার জন্য খুব ভালো, মানে কাজটা প্রচণ্ড এনজয় করেছি, কাজটা করে এখনও মজা পাচ্ছি এবং মজাটা পাবো আর কি রিলিজ অবধি।